ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم جهنم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إني أعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسال ونعوذ بك من الجبن والبخول ونعوذ بك من غلبة الدين وكهل الرجال. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. فلينادي يا مولا فلينادي گناہ جتو کرچی مولا فلينادي بندہ چھے بندگی نائی شش کرسی زندگی تمی جو دی معاف نہ کرو اے پاپی دیر پائے کی তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার তবে কেন নাম রেখেছো গফুর ও গফফার। যত গুনাহ করছি মালিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। গুনার সাগরে মোরা হাবুডুবু খাই তবু তোমার গফফার নামের দিকে ফিরে ফিরে চাই। আল্লাহ রব্বুল আলামিন বৈকালীন সময় থেকে শুরু করে দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সমাপনী সময় আল্লাহ তাআলা কতগুলো গুনাহগার বান্দা একাত্রিত হয়ে দেখো কঙ্গালের মতো ভিখারির মতো দারিদ্রের মতো দুইটা হাত তুলে শিখো আল্লাহ। এই হাত দুইটা পৃথিবীর কোনো শক্তির কাছে তুলি নাই, পৃথিবীর কোনো নেস্তা নেতার কাছে তুলি নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ এখানে কত দামি দামি মানুষ আল্লাহ যাকে কোটি কোটি টাকা দিলেও কারো কাছে হাত তুলবে না। আল্লাহ শুধু তোমার কাছে ক্ষমা পাওয়ার আশায় দেখো নাদানেরা কেমন করে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ এই চিত্র দেখে তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না। মালি তোমার কাছে ফরিয়াদ, তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি মাফ করে মাসুম বেগুনা করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এর থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মোবারকে পৌঁছে দাও। আল্লাহ খাস করে মাগরিব থেকে শিমুল, শিমুল থেকে জুলুম পর্যন্ত যত নরনারী পীর মাশায়ে অন্ধকার কবরে ঘুমিয়েছে আল্লাহ তামামের উপর বখশিস করে দিলা। আল্লাহ তাআলা খাস করে যে দুইটি নাম মনে পড়লে বড্ড বেশি খারাপ লাগে, চোখের কোণে পানি এসে যায়। আল্লাহ আল্লাহ
জানি না এই মজলিসে কার জানি জনম দুখিনী মা নাই কার জানি জনম দুখিত বাবা রে রব্বুল আলামিন কত কষ্ট করেছে মা গো মায়ের পেটের ভিতরে ছিলাম মা 10 মাস 10 দিন কত কষ্ট করেছে সারা দিন মা কষ্ট করে গভীর রাতে ঘুমাতে গেছে আরে গভীর রজনীতে মায়ের কলিজার উপরে লাথি মেরেছি মা শরীর থেকে কম্বলটা ল্যাপটপ ফালায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া রাতটা পার করে দিছে মালিক পেটের ভিতরে ছিলাম মা সারা দিন খাই নাই সন্ধ্যা বেলায় ভাতের প্লেটটা নিয়ে বসেছে মা প্রথম লোকমা দিবে মাত্র মায়ের কলিজার উপরে পা দিয়ে এমন একটা লাথি মেরেছি মা গল গল করে বমি করে দিয়েছে ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত আল্লাহ তাআলা জানি না কার জানি সেই জনম দুখিনী মা নাই এখন আর জানালার ফাঁকা দিয়া মা তাকায়া থাকে না এখন আর পথের দিকে মা চাইয়া থাকে না এখন আর বাবা ফোন দিয়া জিগায় না আল্লাহ ওই যে বাস বাগানে কলা বাগানে মাকে শুয়ে রাখলাম আল্লাহ জানি না কি হালতে ওই কবর মাঝে আছে আল্লাহ আরে যুবক তোমাদেরকে কি করে বুঝাবো আমার মা বরিশালে থাকে আমি যখন কোথাও প্রোগ্রামে বের হই মা যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরি মা ঘুমায় না অনেক সময় রাগ করে বলি মা এত কেন বারবার ফোন দেন মা বলে যেদিন থাকবো না মা কয় যেদিন থাকবো না সেদিন বুঝবি মা না থাকার কি যন্ত্রণা আমার পাশেই আমার একটা কলিজার টুকরা ছাত্র বসে আছে 4 বছর বয়সে মাটাকে হারাইছে এ গাড়িতে বসে বলি বাবা তোমার কি মায়ের কথা মনে পড়ে না কয় মা বলে হুজুর মাকে তো 4 বছর বয়সে হারাইছে তখন কি আর বুঝি মায়ের কথা কি আর মনে আছে কিন্তু মায়ের অপূর্ণতা সব জায়গায় আছে এ যুবক পিতা মাতাকে কষ্ট দিবি না এই জান্নাতের টুকরা দুইটা যাদের বাইচা আছে এই জান্নাতের টুকরা দুইটাকে আদর করিস এই জান্নাতের টুকরা দুইটাকে আদর করে করে আমাকে আমাদেরকে জান্নাত পাওয়ার তৌফিক দেয়া দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদের পিতামাতা জীবিত হায়াতে বরকত দিয়া দাও যাদের পিতামাতা কবরে কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ বেপনাহকে পানা দাও বেরুজ